দেখছেন আমার 24 দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ তাদের বক্তব্য শুনে নি অনির্বাণ চক্রবর্তী রয়েছেন বলুন প্লিজ অনির্বাণ হ্যাঁ আমি বলছি সমস্যা যে এই যে ট্রেনে যে যাওয়া আসা এবং এই যে ট্রেন মালদা পর্যন্ত যাচ্ছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে আপনি টেলিফোনে কথা বলুন প্লিজ মাফ করবেন আপনার সঙ্গে কমিউনিকেশন চালিয়ে যাওয়া গেল না সমীর মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বলুন প্লিজ সমীর বাবু হ্যাঁ শুনুন আপনারা তো আজকে বলছেন যে আমাদের এনজিপি পর্যন্ত কলকাতার দর্শকদের আসতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা কিন্তু 12 মাসই এনজিপি থেকে কলকাতা কুচবিহার পর্যন্ত আসা যাওয়া আমাদের কিন্তু সব সময় লেট চলে হ্যাঁ যখন এনজিপি থেকে কুচবিহার অবধি আসেন তখনও একই রকম ভাবে লেট চলে একই রকম লেট চলে এটা কিন্তু আমরা আজকেন না অনেক দিন থেকেই ধন্যবাদ আপনাকে আমি আসবো এই বিষয়ে আলোচনা আমি একটু রাজদার কাছে চলে যাব রাজদা কিছুক্ষণ আগে যেমন স্বাগত বলছিল যে কোনো কাজ যদি নির্দিষ্টভাবে নিয়ে ভাবনা চিন্তা করে ট্রেনে ওঠা যায় তাহলে মুশকিল অর্থাৎ কোনো ডেডলাইন রাখা যাবে না ট্রেনে একবার উঠলাম মানে কখন পৌঁছবে সেটা ট্রেনের হাতেই ছেড়ে দিতে হবে তো এর জন্য তো পর্যটক যারা তাদের ভোগান্তির সম্মুখীন হতে হয় এরকম কিছু অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন প্লিজ হ্যাঁ এটা এটা একটা মেজর অসুবিধা কেন কি আমাদের এই পুরো রিজিয়নটা কিন্তু এখন ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ড করে আছে আর কি ঠিক সেইখানটায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই পুরো এজেন্ডা মানে এই একটা ড্রাইভার ওয়েট করে থাকে কতক্ষণ তাকে একটা স্টেশনে ওয়েট করতে হবে কেন কি 90 ভাগের বেশি ট্যুরিস্ট কিন্তু তারা ট্রেনে করেই আসছে এবং তারা পরিবার বিভিন্ন বিভিন্ন বয়সের মেম্বার থাকে সেই পরিবারের মধ্যে এবং তারা বিরক্ত হয়ে যায় কখন তারা নাববে স্টেশনে এবং যে কোনো জায়গায় পাহাড়ের দিকে যেতে হলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জার্নি যদি খুব কম হয় তো এই 3 থেকে 4 ঘন্টার যে জার্নিটা তারা নাববার পরে তাদের কোনো রকম ফ্রেশ হওয়ার কোনো তারা সময় পায় না খাওয়া দাওয়ার সময় পায় না ড্রাইভার তাদেরকে তাগিদা দিতে থাকে এবং কোনো মতে সে এনজিপি থেকে তার ডেস্টিনেশনে পৌঁছাতে হচ্ছে মানে রাস্তায় দাঁড়িয়ে যে একটুখানি ছবি তুলবে একটু রাস্তার আনন্দটা পাবে যেটা আমাদের এই রিজনে সবচেয়ে বড় অ্যাট্রাকশন মানে আমাদের যে রাস্তার জার্নিটা সেগুলো ডেস্টিনেশনের থেকেও সুন্দর আর কি সেই জার্নিটাকেও এনজয় করার সময়টা পাবে একেবারে আমি আসবো রাজদা আমি এখানে একটু সুভাষ বাবুর কাছে আসবো সুভাষ বাবু তাহলে একদিকে হচ্ছে যে মালগাড়ি সেগুলো প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি তিনি যখন এটা কভার করতে গেছিলেন যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে যে জিনিসটা যে কনসাইনমেন্টটা হয়তো আগে 24 দিনে একটা জায়গায় পৌঁছতো তার ডেস্টিনেশনে সেটাকে এখন অনেক আগিয়ে আনা হচ্ছে কম্পিটিশনের মার্কেটে তাহলে একদিকে থাকলো মালগাড়ি অন্যদিকে ট্রেনের সংখ্যা যাত্রী ট্রেন যে প্যাসেঞ্জার ট্রেন তার সংখ্যাও বাড়ছে তাহলে সাফারার তো হচ্ছে ফাইনালি যাত্রীরা একটা জিনিস বলতে পারি আপনাকে আমি রেলওয়ে প্রায় 36 বছর কাজ করার পরে রিটায়ার করেছি রেলওয়ের কিন্তু কতকগুলো পলিসি একেবারে ইয়ারমার্ক করা আছে আপনারা যেটা বললেন বা আপনার মানে প্রতিবেদককে যে কথাটা বলেছেন এটা কিন্তু রেলওয়ে রুলের এগেনস্টে কারণ ফ্রেট ট্রেন ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট ট্রেন কোনো সন্দেহ নেই আমাদের রেলওয়ের ব্রেড অ্যান্ড বাটার কিন্তু রেলওয়ের যে পলিসি লেট ডাউন এবং যেটা পার্লামেন্ট অ্যাপ্রুভ পলিসি বলতে পারেন বা রেলওয়ে বোর্ড পলিসি বলতে পারেন কোনো ক্ষেত্রেই প্যাসেঞ্জার ট্রেন প্যাসেঞ্জার ক্যারিয়িং ট্রেনের ওপর ফ্রেট ট্রেনকে প্রায়োরিটি দিয়ে চালানো যায় না সুতরাং এই যে পলিসিটা ওই কথাটা বলা হচ্ছে ফ্রেট ট্রেনের জন্য প্যাসেঞ্জার মার খাচ্ছে এই কথাটা আমি অন্তত স্বীকার করতে রাজি না কারণ যখন একটা ট্রেনের একটা লাইনের ক্যাপাসিটি নির্ধারণ করা হয় তখন ফ্রেট ট্রেন কতগুলো চলবে সেটাও ওখানে হিসাব করেই চালানো হয় এবং এটা একটা পরীক্ষিত সত্য আপনি জানেন বোধহয় ভারতবর্ষের সবচেয়ে বেশি ফ্রেট ট্রেন চলে হচ্ছে মোগলসরাই এলাহাবাদ গাজিয়াবাদ রুটে সেখানেও কিন্তু ফ্রেট ট্রেনকে প্রায়োরিটি দেওয়া হয় না সেখানে মেল এক্সপ্রেস ট্রেনকে প্রায়োরিটি দেওয়া হয় প্রবলেমটা মাঝে মধ্যে যে হয় না তা না কারণ ফ্রেট ট্রেনের রিলায়েবিলিটি প্যাসেঞ্জার ট্রেনের চেয়ে একটু কম থাকে বলে ফ্রেট ট্রেন অনেক সময় রাস্তায় গিয়ে কোনো কারণে ইঞ্জিন প্রবলেম বা ওয়াগন প্রবলেমে দাঁড়িয়ে গেলে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার কথা কিন্তু ডে টু ডে প্রবলেমে এইটা কোনো প্রবলেম এটা কোনো সলিউশন নয় এইটা আমার মনে হচ্ছে এটার অন্য কোনো প্রবলেম আছে এবং আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু একটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার সিরিয়াস ব্যাপারটা হচ্ছে যদি রেলওয়ে কর্তৃপক্ষ স্বীকারই না করেন যে আমার কোনো প্রবলেম আছে তাহলে ইম্প্রুভমেন্টটা আসবে কোথার থেকে প্রথমে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমাদের প্রবলেম আছেই এবং সেইটা স্বীকার করার পরেই কিন্তু প্রবলেমটা সলিউশন হবে ডায়াগনোস করে তারপর আমি যদি স্বীকারই না করি না এইটা হয়ে গেলে এইটা হয়ে যাবে আমার রেলওয়ে ইলেকট্রিফিকেশনের কাজ হয়ে গেলে এটা হয়ে যাবে
তাহলে কিন্তু কোনোদিনই প্রবলেমটা সলভ হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি রেজ করেছেন, আমি এই প্রসঙ্গে আসবো, আমি মানব বাবুর কাছেও আসবো। আরো দুই দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তীর্থঙ্কর দে রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। অ্যাকচুয়ালি দেখুন, আমরা কালকেই উত্তরবঙ্গ থেকে এসেছি, উত্তরবঙ্গ যে এক্সপ্রেস আছে নর্থ বেঙ্গল এক্সপ্রেস, অর্থাৎ কলকাতা থেকে এসেছি। এবং নর্থ বেঙ্গল এক্সপ্রেস এর আগের ট্রেনটা কিন্তু কামরূপ এক্সপ্রেস, যেটা প্রায় 2 ঘন্টার ডিফারেন্সে আছে। এবার নর্থ বেঙ্গল এক্সপ্রেস যখন কিষানগঞ্জ পৌঁছালো, কিষানগঞ্জ থেকে এনজিপির দূরত্ব 1 ঘন্টা, তখন আমরা কিন্তু রাইট টাইম ছিলাম। কিন্তু ঠিক মানে এনজিপি ঢোকার মুখে বা তার আগে এই 1 ঘন্টার মধ্যে ট্রেনটা 1.5 ঘন্টা লেট হয়ে গেল। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, অমিত প্রামাণিক, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার মুখবাড়ি। মুর্শিদাবাদের সাহেবরামপুর থেকে অমিত প্রামাণিক বলছিলাম। বলুন। হ্যাঁ বলছিলাম যে গরমের ছুটিতে তো আমরা মনে করছি যে উত্তরবঙ্গে যাব, তো সেই ক্ষেত্রে কি ধরেই নেব যে ট্রেন লেট থাকবে? ধন্যবাদ আপনাকে, আমি এই সাজেশনটা নেওয়ার চেষ্টা করব। মানব বাবু, তাহলে কি অতিরিক্ত সময় হাতে নিয়ে যেতে হবে, এটাই ভবিতব্য? প্যাসেঞ্জাররা এটাই নিজেদের বোঝাবেন? এখন তো যেভাবে চলছে সেটা তো মনে হচ্ছে সেটাই ভবিতব্য বলেই মনে হচ্ছে, তবে এটা হওয়া উচিত নয় গো। কেননা সাহেব যেটা বললেন, আমাদের মালগাড়ি রেখেই মেল এক্সপ্রেস চলা উচিত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু প্রবলেমের জন্যে হয়, সেটা তো স্পেসিফিক প্রবলেমটা কী সেটা, সেদিনকার প্রবলেমটা কী সেটা তো না দেখে তো বলা মুশকিল। কিন্তু এটা তো নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং যেটা প্রতিষ্ঠিত সত্য হয়ে দাঁড়ালো, আমাদের রিপোর্টার শ্রেয়সী গাঙ্গুলি তিনি গিয়ে দেখেন যে ফোনগুলো আসছে যে ওই মালদা টাউন থেকে এনজেপি এই রাস্তাটাতেই মূলত একদিন দুদিন হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু মোরললেস এই জায়গাটাতেই লেটটা হচ্ছে। এখন এটা যেটা সাহেব বললেন সেটাও একটা সত্য কথা, যে কি বলে রেলওয়ে কিন্তু কোনো সময় যারা আধিকারিক আছেন, আমিও এককালে ছিলাম, অনেক বছরই ছিলাম রেলওয়েতে, কিন্তু সেটা সবসময় একটা সারপ্রেশনের চেষ্টা থাকে যে না আমাদের সব ঠিক আছে। সেই প্রবলেমটা কিন্তু রুটেতে যদি না যাওয়া হয় তাহলে এটা সমস্যা সুরাহা করা খুব মুশকিল। আমি আসবো দুই অবসরপ্রাপ্ত রেলকর্তা, তারাই বলছেন যে আসলে কোথাও শিকড়টাতে যেতে হবে, স্বীকার করতে হবে যে হ্যাঁ সমস্যাটা আছে, তারপরই রোগ নির্ণয় করা এবং সেটা সমাধান করা সম্ভব।